শফিকুল ইসলাম জিন্না, আমার বাবার নাম মরহুম কসিম উদ্দিন আহমদ, মার নাম নূরজাহান বেগম, গ্রাম নকলা দক্ষিণ, উপজেলা নকলা, জেলা শেরপুর। তো স্কুল আমার, আমি নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং আমি 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় ক্লাস 9-এ তখন পড়ি, ওই অবস্থাতেই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, সাথে সক্রিয়ভাবে কর্মী ছিলাম এবং কোনো অভ্যুত্থানের সময় ছাত্রলীগের কর্মী হিসাবে কাজ করছি। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময়ে ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছিল এখানে, 11 সদস্য বিশিষ্ট আমাদের কমিটির, এবং সেই কমিটির 11 সদস্য বিশিষ্ট কমিটির আমি একজন সদস্য ছিলাম। তো সারা দেশে আন্দোলনের মানে একটা ঢেউ চলছিল, তো এখানে যদিও সেই সময়কার অবস্থার আজকের অবস্থার মধ্যে অনেক পার্থক্য আছে, সেই সময়ের যে বাস্তব অবস্থা, রাস্তাঘাট সমস্ত কিছু মিলে যেটা ছিল, তারপরেও সেই ঢেউ কিন্তু এই গ্রামে গঞ্জে এসে লেগেছিল এবং 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের সময়ে এখানকার সাধারণ জনগণ, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রীবৃন্দরা, সকলেই, শিক্ষক, সমস্ত পেশাজীবী মানুষরা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা অংশগ্রহণ করেছিল, স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971-এর 25 মার্চ রাত্রি থেকে, 26 মার্চ যেটাকে আমরা বলি, তো তারপর থেকে এখানে আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে যেটা করা হয়েছে। আর এখানে আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে এখানে 29 এপ্রিল 1971 আমাদের বাড়িটা পাকিস্তান আর্মিরা, তখনও বদর রাজাকারের জন্ম হয় নাই, পাকিস্তান আর্মিরা সেদিন আমাদের বাড়ির ঘরটা পুড়ে ছারখার করে দিয়েছে। এর আগেও আমি একবার চেষ্টা করেছিলাম যাওয়ার জন্যে, কিন্তু বর্ডারগুলোতে তখন যাওয়ার মতো পরিবেশ ছিল না, বর্ডার এবং এরপরে আমি আবারও, এটা এপ্রিলের ঘটনা, মে মাসের ফার্স্ট উইকের দিকে আমি আবার চলে যাই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং সেইখানে যাওয়ার পরে মুক্তিযুদ্ধের তুরার পাহাড়ে আমরা ট্রেনিং নিয়েছিলাম এবং ট্রেনিং নেওয়ার পরে দেশে এসে আমরা যুদ্ধে সক্রিয়ভাবে যারা ট্রেনিং নিয়েছে, যেমন এখানে আমার সুশীল বিশ্বাস নামে আমাদের ডাকাতি এখানকার গ্রামের একটা ছেলে ছিল, সে অবশ্য যদিও পরে মারা গেছে, এরকম আরও আছে অনেকেই ছিল আমাদের সাথে, সক্রিয়ভাবে আমরা একসাথে ট্রেনিং নিয়েছি। মূলত 28 দিন, হ্যাঁ, তারপরে 4 দিন ছিল আমাদের জঙ্গল ট্রেনিং, যেটাকে গেরিলা ট্রেনিং, মূলত ওইখানে 1 কেজি চাউল, 1 কেজি আটা, 1 কেজি আলু, ডাল 1 পোয়া এরকম দিয়ে এই 4 দিন আমাদের এইগুলো দিয়ে, আমি একদিনেও খাইতে পারি, আমি 4 দিনেও খাইতে পারি, এটা এর বাইরে, এটা একটা লিমিট ছিল যে এর বাইরে যাওয়া পাওয়ার কোনো উপায় ছিল, সেটা ছিল আমাদের জঙ্গল ট্রেনিং, যার গভীর জঙ্গলে। মুক্তিযুদ্ধের যে ক্যাম্প ছিল এটা, সেই ক্যাম্পে আমরা প্রথম আসি, আসার পরে বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরে আমরা আমাদের কোম্পানি আমাদের দেশে ভিতরে অপারেশন করার জন্য আমরা আসি। চৌধুরী উনি মারা গেছে এবং ছাত্র আন্দোলন দেখেন, উনি এই নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সেই সময় থেকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি যখন মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন, তার সাথে আমি, তার কোম্পানি থেকে আমি এখানে দেশে অপারেশন আসি। অপারেশন বলতে এখানে 1971 সালের 16 কি 17 আগস্ট হবে, আমরা এখানে পাকিস্তান আর্মিরা ছিল এখানে আমাদের পাইলট উচ্চ বিদ্যালয়ের, আমাদের এখানে, হয়তো ওখানে গেলে আমি আপনাকে দেখাতে পারতাম,
ওখানে একটা বিল্ডিং ছিল, একতলা বিল্ডিং, তার ছাদে পাকিস্তান আর্মিদের ক্যাম্প ছিল, রাজাকারদের ক্যাম্প ছিল নিচে। সেইখানে আমরা সেটাকে টার্গেট করে আমরা সেখানে একটা অপারেশনে আসছিলাম। কিন্তু ওইখানে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের আর্মস অ্যামিনেশন টোটালটাই আমাদের কলাপস হয়ে গেছিলো, পানিতে বলা পানি ভেঙে আমাদের আসতে হয়েছিল। এখানে আসার পরে ওটার নদী, এখানে একটা সুবর্ণখালী একটা নদী আছে, নদী বলবো না খাল আছে, সেই খালের উত্তর পাশে আমরা অবস্থান নিয়েছিলাম এবং সেইখান থেকে আমরা মূলত স্টার্ট করেছিলাম আক্রমণ। কিন্তু সেই আক্রমণটা আমরা বেশিক্ষণ রাখতে পারিনি, আমাদের অস্ত্রগুলি বন্ধ হয়ে গেছিলো পানিতে। তো এটা সেই সময়ে আমার মনে আছে সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং পাকিস্তান আর্মিরা তখন ভোর হয়ে গেছিল। আমাদের তিনটা পার্টি ছিল সেখানে আক্রমণে ছিল একটা পার্টি, একটা ছিল কার্ডাম পার্টি ছিল একটা, আর একটা রিজার্ভ পার্টি আমাদের ছিল। এখানে আমাদের যে সিগন্যাল বোম ছিল, সেই বোম একটা যখন আমরা স্টার্ট করি ফায়ার, তার জন্য একটা আলাদা বোম ছিল, সেই বোম যখন ছোড়া হলো তখন আমাদের আক্রমণ শুরু হলো। এবং যখন আমরা একটা রেড সিগন্যাল দিয়েছিলাম যে আমাদের এটা উল্টো করতে হবে, কিন্তু রেড সিগন্যালটা আমরা দিতে পারি, আমাদের যে টুইনস মোটর ব্যবহার করতো সেটা করতে গিয়ে তার দাঁত ভেঙে যায় এবং সেটা সে করতে পারে না। ওই অবস্থাতেই ভুল হয়ে গেছিলো, আমরা উল্টো করি আমাদের পার্টি। উল্টো করার পরে আমরা সেখানে, এখানে একটা জায়গা আছে গড়েগাঁর মোড় বলে, এইখানে গিয়ে আমাদের সমস্ত আর্মসগুলি আবার খুব দ্রুত আমরা পরিষ্কার করে আবার এখানে দুইটা গ্রেনেড ব্লাস্ট করা হয়েছিল সেখানে, যাতে আমরা দেখতেছিলাম যে পাকিস্তান আর্মি এবং বদররা তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল উত্তর দিকে, আমাদের দিকে নিশানা করে গুলিও তারা করতেছে, বৃষ্টির মতো গুলি হচ্ছে। ওইখানে যাওয়ার পরে যখন আমরা গ্রেনেড চার্জ করলাম, সেই গ্রেনেড চার্জ করার পরে তাদের ফায়ার স্টপ হয় এবং আমরা পাল্টা মানে ফায়ার শুরু করি এখানে, এবং খুব বৃষ্টি হচ্ছিল এবং এটা ছিল আমাদের আত্মরক্ষামূলক। আমরা পরে ব্যাক করি সেখানে, সেইখান থেকে ব্যাক করার পরে আমরা একটা গ্রাম আছে উরপা গ্রাম, সেই গ্রামে গিয়ে আমরা আশ্রয় নিই। এবং ওইখানে যাওয়ার পরে আমরা শুনলাম যে কাদের সিদ্দিকের একটা বাহিনী কাশিগঞ্জে পাকিস্তান আর্মিদের সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, সামনাসামনি যুদ্ধ, সেখানে অনেক পাক আর্মিরা নিহত হয়, পাকিস্তান আর্মিরা, এবং অনেক গ্রামবাসী সেদিন সেখানে নিহত হয়। এবং রাত্রে যখন আমরা ইন্ডিয়ার দিকে ব্যাক করি তখন রাস্তায় অনেক লাশ আমাদের, আমরা পার হয়ে গেছি তাদের উপরে দিয়ে, আমরা ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সেখানে গেছি। সেটাও একটা মানে জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জীবনে। এগুলো টুকটাক ঘটনা হয়েছে, অপারেশন হয়েছে আমাদের বর্ডারে, আমরা একটা ইয়েতে ছিলাম সেখানে শেল্টারে ছিলাম, সেখান থেকে আমাদের প্রায়ই অপারেশন হতো। এবং তারা এখানে বারোমারি বলে একটা জায়গা আছে, পাকিস্তান আর্মিদের একটা ক্যাম্প ছিল, সেখান তারা মাঝে মাঝেই সেলিং করতো এবং মাঝে মাঝেই আমরা তাদেরকে রাত্রিবেলায় আসা তাদের উপরে হিট করতাম, যেটাকে হিট অ্যান্ড রান গেরিলা যোদ্ধাদের জন্য ছিল আর সেটা আমরা করতাম। দূরের 9ই ডিসেম্বর নকলা আমরা মুক্ত দিবস হিসাবে পালন করি। আমার মনে আছে সেদিন আমরা আমাদের নকলা থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা পলাশকান্দি গ্রাম, সেইখানে আমরা অবস্থান করছিলাম সে একটা গ্রামে। সেই গ্রামে এখান থেকে নকলা থেকে বেশ কিছু বদর রাজাকার তারা অস্ত্র লাঠি সুটা নিয়ে সেইখানে গিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে এবং সেইখান থেকে আমরা পরবর্তীতে আমরা খুব ভোরবেলায় 9 তারিখ ভোরবেলায় আমরা তখন একটা সূর্য, নতুন একটা সূর্য উঠতেছে এবং আমার এই দৃশ্যটাও আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে, যে একদিকে সূর্য উঠতেছে কুয়াশা ভেদ করে আর আমরা স্লোগান দিয়ে দিয়ে আসছিলাম যে তাজা রক্তের নতুন দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, এই স্লোগানগুলো দিতে দিতেই আমরা আমাদের শহরে প্রবেশ করছিলাম। এবং যেখান থেকে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে আমরা 1971-এ 26 মার্চে আমরা পাকিস্তানি পতাকা নামিয়ে আমরা বাংলাদেশের পতাকা উত্তোলন করি এবং পাকিস্তানের পতাকা আমাদের সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদের যিনি আহ্বায়ক ছিলেন, আজকে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উনিও মুক্তিবীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, তিনি আগুন দিয়েছিলেন এবং আমি পতাকাটা ধরে রেখেছিলাম। এটাই ছিল সেদিন অবস্থা। এবং সেই মাঠে সেই জায়গাতে
আমরা নতুন করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি। একদিকে পতাকা উঠতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, অন্যদিক থেকে একটা একটা করে সব গুলি করা হচ্ছিল আর কি আকাশের দিকে। নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই লক্ষ্য মাঝখানে বাধাগ্রস্ত হয়েছিল। 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের আমরা যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছিল। এবং আর একটা কথা এখানে বলে রাখি যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আবারও আমি অস্ত্র ধরেছিলাম। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে আমি 8 বছর কারাগারে তারা নির্যাতন ভোগ করেছি। তো সেই সময়ে বাধাগ্রস্ত হওয়ার পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরে বাংলাদেশের মানুষ তারা একটা একটা বিশ্বাসের জায়গা পেয়েছিল, একটা ঠিকানা তারা পেয়েছিল। তারই নেতৃত্বে পরবর্তী 21 বছর আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু পরবর্তীতে সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম সেগুলোকে ধীরে ধীরে তিনি বাস্তবায়নের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ একটা সোনার বাংলা হবে, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে। সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে, কখনো স্বৈর শাসক, কখনো গণতন্ত্রের নামে স্বৈর শাসক এই দেশে চাপায়ে বসছে। তো সেইটাকে অপসারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নতুন করে আমরা স্বপ্ন দেখছি এই বাংলাদেশ একদিন উন্নত দেশ হবে, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এই দেশে, এটা আমাদের বিশ্বাস। এবং তার সুফল আজকে বাংলাদেশের জনগণ পাচ্ছে। এবং বাংলাদেশ একসময়ে 1974 সালে যারা বাংলাদেশকে তলাবিহীন জুড়ে বলেছিল, সেই ডক্টর হেনরি কিসিঞ্জাররা কিন্তু আজকে আমাদেরকে সার্টিফিকেট দেয় যে বাংলাদেশ, বাংলাদেশের কাছ থেকে তোমরা শিখো। অন্য দেশগুলোকে বলে যে বাংলাদেশের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে শিখে কীভাবে দেশকে উন্নত করতে হয় তোমরা সেটা শিখো। তাহলে আমরা আমাদের দিক থেকে বাংলাদেশ আজকে কত উচ্চতায়, কত আমি বলবো যে এটা অনন্য উচ্চতায় শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গিয়েছে। তো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি এবং অন্তর থেকে বিশ্বাস করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের একজন সৈনিক হিসাবে, যে এই বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলা পরিণত হবে শেখ হাসিনার নেতৃত্বে। সে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে স্বপ্নটা লালন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, আজকে এই তরুণ প্রজন্ম এবং আমরা আশা করব যে আমরা যে স্বপ্নটা রেখে যাচ্ছি সেই স্বপ্নকে তারা শুধু বাস্তবায়ন করবে না, এই স্বপ্নকে তারা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্মের কাছে আমাদের এটা প্রত্যাশা।